নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে সার্কিট। সার্কিট কি? ও একটি আদর্শ সার্কিটের উপাদান। তো সার্কিট আমরা যে বিদ্যুৎটা ব্যবহার করি এটাই কিন্তু কি একটা সার্কিটের মধ্যে পড়ে। সার্কিট বলতে কি বোঝায়? সার্কিট বলতে বোঝায় এটা কারেন্ট চলাচলের সম্পূর্ণ পথকে সার্কিট বলে, বা যার মধ্য দিয়ে কারেন্ট চলাচল করতে পারে তাকে সার্কিট বলে। ঠিক আছে, ইলেকট্রনিক্স ডিভাইসে যেটা আছে ওইটার মধ্যে দিয়েও কারেন্ট চলাচল করতে পারে, ওই জন্য ওইটাও সার্কিট। আর আমরা যে এখানে বিদ্যুৎটা ব্যবহার করতেছি আমাদের, এটাও কি সার্কিট। তাহলে সার্কিটটা মূলত কি বলছে? কারেন্ট চলাচলের সম্পূর্ণ পথকে সার্কিট বলে। তো সার্কিটটা যদি আমি অঙ্কন করি দেখেন যে এটা হচ্ছে উৎস, এটা হচ্ছে কি উৎস, এটা কি উৎস। এই যে উৎস থেকে বিদ্যুৎটা আমরা কি করব ব্যবহার করব, তাহলে কি উৎস এক নাম্বার, এটা কি, এটা কি পরিবাহীর সাথে নিয়ে গেলাম, তাহলে এটা কি পরিবাহী দুই নাম্বার। ঠিক আছে, আর লোড হচ্ছে ব্যবহার যন্ত্র, কি লোড হচ্ছে ব্যবহার যন্ত্র। এই যে দেখেন এখানে উৎস থেকে বিদ্যুৎটা যে গেল লোডে, তারপরে কি নিউট্রালে ফেরত আসলো, তাহলে সার্কিটটা সম্পূর্ণ হইল না। তাহলে এটা ল্যাম্পটা জ্বলবে কিনা? হ্যাঁ জ্বলবে, জ্বলবে, জ্বলবে। এটাই হচ্ছে সার্কিট, এটা হচ্ছে সার্কিট। এখানে তাহলে কয়টা উপাদান আছে? একটা দুইটা তিনটা, সর্বনিম্ন তিনটা উপাদান দিয়ে সার্কিট গঠিত হয়। ঠিক আছে, কিন্তু সার্কিট হলে আমরা কি জানলাম? কারেন্ট চলাচলের সম্পূর্ণ পথকে সার্কিট বলে, বা যার মধ্যে দিয়ে কারেন্ট চলাচল করতে পারে তাকে সার্কিট বলে। ক্লিয়ার বিষয়টা? তো আমরা এখন জানবো একটি আদর্শ সার্কিটের কয়টি উপাদান। তাহলে একটি আদর্শ সার্কিটের উপাদান হচ্ছে পাঁচটি, একটি আদর্শ সার্কিটের উপাদান হচ্ছে পাঁচটি। এক নাম্বার কি উৎস, দুই নাম্বার কি পরিবাহী, তিন নাম্বার হচ্ছে রক্ষণ যন্ত্র, আর নিয়ন্ত্রণ যন্ত্র ও ব্যবহার যন্ত্র। তাহলে দেখেন উৎস কি সোর্স, হ্যাঁ সোর্স হিসাবে আমরা কি জেনারেটর বা ব্যাটারি। আমাদের পরিবাহী কন্ডাক্টর, কন্ডাক্টর কি কেবল বা তার, আর রক্ষণ যন্ত্র হচ্ছে আমাদের সেফটি ডিভাইস। সেফটি ডিভাইস হিসাবে আমরা কি ইউজ করি? কাট আউট বা টিউব বা এমসিবি বা এমসিসিবি। তো তারপর হচ্ছে নিয়ন্ত্রণ যন্ত্র, মানে কি কন্ট্রোলিং ডিভাইস, হ্যাঁ মেইন সুইচ, সুইচ। আর ব্যবহার যন্ত্র হচ্ছে আমাদের লোড, মানে যা দ্বারা বিদ্যুৎ অপচয় হয় সেটা হচ্ছে ব্যবহার যন্ত্র, যেমন রেগুলেটর, কম্পিউটার। আমি যদি এখন সার্কিটটা অঙ্কন করি তাহলে এই যে দেখেন আমাদের এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে সোর্স। সোর্স থেকে তাহলে এক নাম্বার কি উৎস, হ্যাঁ উৎস থেকে আমরা পরিবাহীর সাহায্যে কোথায় সংযোগ দিই আগে, কেবলের সাহায্যে, তাহলে এটা কি কেবল, তাহলে এটা কি দুই নাম্বার হচ্ছে পরিবাহী, পরিবাহী। তো পরিবাহী তারপরে কি করি আমরা, এখানে একটা সেফটি ডিভাইস লাগাই, সেফটি ডিভাইস সাথে হচ্ছে কন্ট্রোলিং ডিভাইস লাগাই। তো ঠিক আছে, এটা তাহলে কি তিন নাম্বার হচ্ছে সেফটি ডিভাইস বা এখানে ফিউজ, সেফটি ডিভাইস হিসাবে এখানে ফিউজ, আর তারপরে হচ্ছে এখানে আমরা কন্ট্রোলিং ডিভাইস দিলাম, এখানে দিলাম কি সুইচ, হ্যাঁ সুইচ থেকে আমাদের কোথায় চলে আসলো ব্যবহার যন্ত্র লোড, লোড থেকে আমরা কোথায় নিয়ে আসলাম নিউট্রালে। তাহলে লাইন ও নিউট্রাল দেখেন সার্কিটটা কিন্তু সম্পন্ন হইলো। এখান থেকে যদি আই কারেন্ট রওনা দেয় তখন কি আমাদের ফিউজ হয়ে, সুইচ হয়ে, লোড হয়ে এখানে কিন্তু আসতেছে। তাহলে এই যে ব্যবহার যন্ত্রটা কি, এটা যদি ল্যাম্প হয় তাহলে কি আলো দিবে, এটা যদি রেফ্রিজারেটর হয় চলবে। তো কথা হচ্ছে যে এই যে সার্কিটটা, সার্কিটটা তাহলে কয়টি কয়টি উপাদান, এখানে পাঁচটি উপাদান, একটি আদর্শ সার্কিটের পাঁচটি উপাদান। ধরেন এখানে উৎস, পরিবাহী ও আপনি ব্যবহার যন্ত্র লাগাইলেন, আপনি নিয়ন্ত্রণ যন্ত্র ও রক্ষণ যন্ত্র লাগাইলেন না, মানে ফিউজ ও সুইচ লাগাইলেন না, তাহলে কি আপনি ডিভাইসটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন? পারবেন না।
বা ডিভাইসটা যদি কোনো ত্রুটি হয়ে যায় শর্ট সার্কিট হয়ে যায় তাহলে কি আপনাকে রক্ষা করবে না ওয়্যারিংটাকে রক্ষা করবে সার্কিটটাকে রক্ষা করবে করবে না তাহলে কি তাহলে আমাদের একটা আদর্শ সার্কিটের পাঁচটা উপাদান ধরেন আপনি সুইচটা লাগাইলেন না ফিউজটা লাগাইলেন তাহলে তো আপনি ডিভাইসটাকে কন্ট্রোলিং করতে পারবেন না বা আপনি ফিউজটা লাগাইলেন না কি ফিউজটা লাগাইলেন তাহলে কি হবে যদি শর্ট সার্কিট হয় বা কোনো ওয়্যারিং এর ত্রুটি হয় তাহলে তো সার্কিটটা কি হয়ে যাবে পুড়ে যাবে নষ্ট হয়ে যাবে তাহলে একটি আদর্শ সার্কিটের উপাদান হচ্ছে আপনার পাঁচটি তো বিষয়টা বোঝা গেছে যে কারেন্ট চলাচলের সম্পূর্ণ পথকে সার্কিট বলে হ্যাঁ বা তার মতো যে কারেন্ট চলাচল করতে পারে তাকে কি বলে সার্কিট বলে হ্যাঁ আরেকটি আদর্শ সার্কিটের উপাদান হচ্ছে পাঁচটি আমরা যদি দেখি আমরা এই যে এই ল্যাবে আছি ল্যাবে যদি আমরা বিবেচনা করি তাহলে দেখেন উৎস বলতে আমাদের যে মিটার থেকে যে দুইটা কেবল আছে সেটাই হচ্ছে আমাদের উৎস উৎস আমাদের এখানে আটটা বোর্ডে লাগছে না বোর্ডে কোথায় লাগছে ফিউজে লাগছে মানে উৎস থেকে কি যেটা যে দুইটা কেবল আছে সেটাই কি আমাদের উৎস তো উৎস থেকে কিসের সাহায্যে আমরা এখানে বিদ্যুৎ টানছি পরিবাহীর সাহায্যে তাহলে কয়টা গেল দুইটা হ্যাঁ আসে আমাদের কথায় লাগছে কিন্তু ফিউজে লাগছে ফিউজ কেটে গেলে আমাদের পুরো ওয়্যারিংটা বন্ধ হয়ে যায় না বা এমসিবি পড়ে গেলে আমাদের কি ওয়্যারিংটা মানে সার্কিটটা বন্ধ হয়ে যায় না তাহলে কি এখানে ফিউজ হচ্ছে আমাদের রক্ষণ যন্ত্র ঠিক আছে তারপর আমরা এই যে ল্যাম্পগুলাকে নিয়ন্ত্রণ করি বা ওই পাশে ওয়্যারিংটাকে নিয়ন্ত্রণ করি হ্যাঁ কাজ করার সময় তাহলে এটা কি নিয়ন্ত্রণ যন্ত্র কন্ট্রোলিং ডিভাইস তারপরে আমরা কি ব্যবহার যন্ত্র ওইখান থেকে নিয়ে আমরা ব্যবহার করি দেখেন এটাও কিন্তু একটা কি আদর্শ সার্কিট তো এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে সার্কিটের প্রকারভেদ নিয়ে আলোচনা করবে করা হবে তো এখানে মানে সিরিজ সার্কিট প্যারালাল সার্কিট নিয়ে আলোচনা করবে অবশ্যই এই ভিডিওটা আপনারা দেখবেন